পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। ভারতীয় জনতা পার্টি নির্বাচিত প্রার্থী মোদীজি এবং অমিত শাহের মনোনীত প্রার্থী জয় শাহকে পদ্মফুল চিহ্নে যুক্ত করুন। আমরা আপনাদের সকলের আশীর্বাদ। না হোক, আমার খবরে উঠবে। মোবাইল ঢুকছে সামনে দেখো। কি বলবে, প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে একদিকে আমার ভালো লাগছে, তাদের অভিযোগগুলো আমি শুনতে পারছি, কিন্তু আমার কষ্ট যে প্রত্যেকের একটাই বক্তব্য যে আমরা বেরিয়ে ভোটটা দিতে পারবো তো, আমাদেরকে বাড়িতে আটক করে রাখা হবে না তো। প্রতিদিন রাতে আমাদের চিহ্নিত করে বাড়িতে এসে বলা হয় ভোটের দিন যেন বাড়ির বাইরে না দেখি। এই সন্ত্রাস ছড়িয়ে গুন্ডারাজের রাজনীতি, এর থেকে মুক্তি চায় খড়দাহবাসী। আপনি কি আশা করছেন যে ভোটের দিন বুথ ক্যাম্প হতে পারে? অবশ্যই, ওনারা জেনারেল ইলেকশনেও যেরকম করেছেন, বাই ইলেকশনেও যেরকম করেছেন, ঠিক সেভাবেই ইলেকশনটা করাতে চাইবেন। কিন্তু আমি প্রত্যেকটি বুথে রুখে দাঁড়াবো, আমাদের কেন্দ্রীয় বাহিনীর থেকে আমি সহযোগিতা নিয়ে প্রত্যেকটি খড়দাবাসীকে নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা থাকবে। আমি কালকের একই জায়গায় আমরা দেখলাম শোভনদেব চট্টোপাধ্যায় হয়ে ফর্ম এসেছিল প্রচার করতে, আজকে আপনি একজন সেলিব্রিটিকে নিয়েছেন, কেন? না না, আমি সেলিব্রিটি হিসেবে উনি আমার জন্য আসেনি, উনি আমাদের দলীয় বিধায়ক, সেই হিসেবে আমার প্রচারে এসছেন। মানুষ ওনাকে চেনে, উনি বাই প্রফেশন একজন অভিনেতা, সেটা আমাদের সৌভাগ্য। মাধ্যমে লোকের মধ্যে এসে কেমন লাগলো? খুবই ভালো লাগলো যে পশ্চিমবঙ্গের মানুষ, খড়দায়ের মানুষ বুঝতে পেরেছেন যে বাঙালি হিন্দুদেরকে বাঁচাতে গেলে তাদেরকে জয় শাহকে ভোট দিতে হবে। 75 বছরে যেভাবে বাঙালি হিন্দুরা তাদের উপর অত্যাচার চলছে, তাদের সমাজ, তাদের জীবন, সুরক্ষা সমস্ত কিছু অনিশ্চিত হয়ে পড়েছে, সেই জন্য তারা মনস্থির করেছেন যে জয় শাহকে ভোট দিয়ে, ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে এক নম্বর বোতাম টিপে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আর একটাই কথা বলতে চাই যে গতবারে 28,000 ভোটে তৃণমূলের যিনি জিতেছিলেন, এবারে 28,000 নয় 40,000 ভোটে আমাদের জয়দা জিতবেন এখানে। তার কারণ এখানকার হিন্দুরা তারা বুঝেছেন যে তাদের জীবন রক্ষা করতে গেলে, তাদের সমাজকে সুরক্ষা করতে গেলে ভারতীয় জনতা পার্টি ছাড়া আর কেউ অবলম্বন নেই। ভারতীয় জনতা পার্টি ধর্ম নিয়ে রাজনীতি করেন না। মানুষ বুঝে গেছেন যে বিজেপি না হলে তাদের জীবনে কিন্তু কোনো অস্তিত্ব নেই। আর একটা কথা বলতে চাই, যদি পুলিশ আর গুন্ডা বাহিনী যেভাবে একসঙ্গে কাজ করছে, যেভাবে মানুষের মধ্যে সন্ত্রাস তৈরি করেছে, মানুষকে ভয় দেখাচ্ছে, মানুষ যদি সেই ভয় কাটিয়ে, সন্ত্রাস কাটিয়ে, ত্রাস কাটিয়ে ভোট দিতে আসতে পারেন, যদি বুথে এসে পৌঁছান, বুথে যদি ভোটটা দেন, তাহলে কিন্তু জয়দা 40,000-এরও বেশি ভোটে জয়যুক্ত হবেন। এটুকু আমি মানুষের সঙ্গে কথা বলে, খড়দার মানুষের প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে বুঝেছি, প্রত্যেকটা মানুষ বলছেন দাদা আমরা ভোটটা দিতে পারবো তো, ভোটের দিনকে আমাদের ঘরে এসে আটকে রেখে দেবে না তো, বুথে যাবো আমরা, ভোটে ভোটটা দিতে পারবো তো। দাদা এইটুকু হলে আপনি নিশ্চিত করুন যে আমরা বুথে এসে জয়দাকে ভোটটা দিতে পারবো, এইটুকু যদি নিশ্চিন্ত করা যায়, মানুষকে সুরক্ষা দিতে পারি, তাহলে কিন্তু এখানে ভারতীয় জনতা পার্টি 40,000-এর বেশি ভোটে জয়যুক্ত হবে।